বিরতির পর ফিরে আসলাম। বিশালগড় পশু হাসপাতালের সামনে ধরা পড়ল নেশাখোর যুবক, পরবর্তী সময়ে তুলে দেওয়া হয় তাকে পুলিশের হাতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বিশালগড় নিউ মার্কেট সংলগ্ন যে পশু হাসপাতাল রয়েছে, বিশালগড়ের ঠিক সেই পশু হাসপাতালের সামনে এক নেশাখোর যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে এবং তাকে তার কাছ থেকে তল্লাশি চালানোর পর উদ্ধার হয়েছে বেশ কিছু নেশা সামগ্রী। পরবর্তী সময় খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং ওই যুবক নেশাখোর যুবককে নিয়ে যাওয়া হয় থানায়। নিউ মার্কেট পশু হাসপাতাল সংলগ্ন স্থানের এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটা চাঞ্চল্য, তবে এই ঘটনার কি বক্তব্য অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে শুনুন। আমাদের এখানে তো পৌরসভার একটা রাস্তার কাজ চলতেছে, তো আমরা দেখলাম হ্যাঁ কাদের উপর দিয়ে ধরে আইতেছে, ধরে যখন আইতেছে তখন আমরা এখানে ধরলাম, সন্দেহ হয়েছে। সন্দেহ মাফিক ধরার পরে ওনার পকেট সার্চ করে দেখলাম এই কোটা এই জীবনে প্রথম দেখলাম এই কোটাটা আমরা তার পকেট থেকে বাইক কিনে নিলাম। কয়টা কোটা পাইছে? আটটা কোটা পাইছে। কোনখানে বাড়ি? হ্যাঁ এর বাড়ি চেলিগোলা। নিউ মার্কেট পশু হাসপাতালের কাছে। পুলিশ আইছেন ঘটনাস্থলে? এখন এখন পর্যন্ত পুলিশ আইছে না। স্থানীয়ের বক্তব্য আপনারা শুনলেন। আটককৃত যুবকের বাড়ি চেলেখোলা বলে জানা যায়। তার কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে বিশালগড় নিউ মার্কেট পশু হাসপাতাল সংলগ্ন স্থানে। তাকে ঘোরাফেরা করতে দেখা যায় বেশ কিছুক্ষণ সময় ধরে এবং পরে সন্দেহজনক লাগাতে তাকে জিজ্ঞাসা করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে পাওয়া যায় বেশ কিছু পরিমাণে নেশা সামগ্রী। সঙ্গে সঙ্গে পুরো বিষয় জানানো হয় স্থানীয়দের পক্ষ থেকে বিশালগড় থানায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং অভিযুক্ত যুবককে ধরে নিয়ে যাওয়া হয়। এভাবে দিনের পর দিন দিনের আলোর মধ্যে নেশার সাম্রাজ্য ক্রমশ বিস্তার হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে সচেতন মহল থেকে, এলাকাবাসীদের কাছ থেকে, ঠিক যেমনটা আজ বিশালগড়ে পরিলক্ষিত। তবে নিউ মার্কেট সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা আতঙ্ক, তার কারণ যেভাবে নেশা বৃদ্ধি পাচ্ছে, নেশার সাম্রাজ্য হচ্ছে, আগামী দিনে তার বিস্তার আরো অধিক পরিমাণে হবে যদি না এখনই তাকে রোধ করা সম্ভব হয়। তাই পুলিশকে আরো কঠোরভাবে শক্ত হাতে মোকাবিলা করতে হবে, নেশার বিরুদ্ধে বাঁচাতে হবে যুব সমাজকে। তার জন্য যদিও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, বিশেষ করে খেলাধুলোতে মনোযোগী করে তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরও যেন দেখা যাচ্ছে যে নেশা কোনো রকম ভাবে পিছু ছাড়ছে না। সুতরাং নেশার যে পাচার বা যে আমদানি রপ্তানি তাকে বন্ধ করতে হবে, যেমনটা সচেতন মহলের বক্তব্য, প্রথমত সেই জায়গা থেকে রোধ করা, পরবর্তী সময় ধাপে ধাপে রাজ্যের যুবকদেরকে অন্য বিষয়ে নিযুক্ত করে তোলা, যাতে করে নেশা থেকে বিরত থাকতে পারে প্রত্যেকে এবং তরুণ প্রজন্ম যাতে ধ্বংস না হয়ে যায় সেদিকে নজর রাখা বাঞ্ছনীয় বলেই উঠে আসছে মতামত সচেতন মহল থেকে। যেমনটা আজকে বিশালগড়ের এই ভূমিকা, যেখানে এলাকার মানুষজন আজকে সজাগ এবং সতর্ক থেকেই ওই যুবককে তুলে দিলেন পুলিশের হাতে। তবে আগামী দিনে যাতে এই ধরনের অভিযান পুলিশ চালিয়ে যায়, নেশা মুক্ত যাতে ত্রিপুরা গড়া যায়, তার জন্য এগিয়ে এসেছেন সচেতন মহল এবং তাদের আহ্বান রয়েছে প্রশাসনও যাতে আরো সজাগ এবং সচেষ্ট হয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।